নমস্কার, টপ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আবার একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব যে সেই নোটিফিকেশনটি কোথা থেকে আপনারা পাবেন, কি পোস্টের জন্য বেরিয়েছে, ভ্যাকেন্সি কতগুলো রেখেছে, কোয়ালিফিকেশন কি সমস্ত লাগছে, স্যালারি স্ট্রাকচারই বা কি রাখা হয়েছে, এজ লিমিট, এবং সাথে দেখে নেব যে কোন জেলা থেকে নোটিফিকেশনটি বের করেছে এবং কোন ডিস্ট্রিক্ট রেস্ট্রিকশন আছে নাকি, সিলেকশনের মেথড কি আছে এবং রেসপেক্টিভ তারিখ ও স্থান কি জানানো হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতি মুহূর্তেই জব রিলেটেড নোটিফিকেশন, আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে ভিডিও আপলোড করতেই থাকি চ্যানেলে। আর অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখলে আপনারা সেই সমস্ত আপডেট মিস করে যাবেন না। তো প্রথম যে প্রশ্নটি, কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন নোটিফিকেশন পিডিএফটি, সেটির জন্য আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে এবং সেখান থেকে একটি লিংক পাবেন, যেটি হচ্ছে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক, যেটিতে আমি এখন রয়েছি। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলেই আপনারা দেখতে পাবেন প্রথম যে পোস্টটি, আপাতত এটি প্রথমেতে রয়েছে। আমি যখন আরও পোস্ট আপলোড করব তখন এটির স্থান পরিবর্তন হয়ে যাবে। আপনারা তো নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল থেকেই বুঝতে পারবেন। আর প্রসঙ্গক্রমে বলে রাখি, যে সমস্ত নোটিফিকেশন বা আপডেটের কম সময়ের জন্য ভিডিও প্রোভাইড করা সম্ভব হয় না ইউটিউবে, আপনারা এই চ্যানেল থেকে সেগুলিরও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো টাইম টু টাইম আপনারা ভিজিট করতে থাকবেন এই সাইটটিও। এখন যদি এই পোস্টটির উপরেতে ক্লিক করি, আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে, যেটির একটু নিচের দিকে এলেই ডাউনলোড পিডিএফ এর অপশন দেখতে পাবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পিডিএফ ডাউনলোড হয়ে খুলে যাবে। তো এখন জেনে নেওয়া যাক পোস্টের নেম কি আছে, কোন পোস্টের জন্য নিয়োগ হচ্ছে। নেম অফ দ্য পোস্ট, অ্যাটেন্ডেন্ট। দেখতেই পাচ্ছেন চারটি ভ্যাকেন্সি রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে অষ্টম শ্রেণী পাস করতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, এটা এসেন্সিয়াল নয়, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসেবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ স্টোর অথবা অফিস অথবা ফার্মেতে থাকার কথা উল্লেখ করেছে। এখানেতে মান্থলি 9000 টাকা স্যালারির কথা বলা হয়েছে। এবার এজ লিমিট প্রসঙ্গে আসি। এজ লিমিট ম্যাক্সিমাম 40 ইয়ার্স জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অবশ্যই, এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 43 ইয়ার্স, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 45 ইয়ার্স। এজ ক্যালকুলেশন হবে অ্যাজ অন 1/1/2021 এর রেসপেক্টে। এরপর দেখে নেব যে কোন জেলা থেকে এই নোটিফিকেশনটি বের করেছে। উপরের দিকে উঠলে আপনারা দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার। এরপর জেনে নিই যে সিলেকশন মেথড কি রয়েছে এই পার্টিকুলার পোস্টেতে নিয়োগের জন্য। তো দেখতেই পাচ্ছেন প্রথম লাইনেতেই এই প্রশ্নের উত্তর রয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ, এবং ইন্টারভিউয়ের ডেট রাখা হয়েছে ডিসেম্বরের 30/2021 সকাল 10টা থেকে, এবং ইন্টারভিউয়ের ভেনু এখানে উল্লেখ করা রয়েছে একাডেমিক বিল্ডিং, কলেজ অফ এগ্রিকালচার, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, মাজিয়ান, পোস্ট অফিস, পতিরাম ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিনাজপুর, পিন 733133। তো যারা যোগ্য প্রার্থী বিশেষত ওই এরিয়ার অবশ্যই ইন্টারভিউয়ে অ্যাটেন্ড করবে, এবং কিভাবে অ্যাটেন্ড করবে সে প্রসঙ্গে এখানে উল্লেখ করে দিয়েছে, ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে হবে উইথ অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার। প্লেন পেপারেতে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশনের সাথে সার্টিফিকেটে অ্যাটেস্টেড কপিও থাকতে হবে। অবভিয়াসলি অ্যাপ্লিকেশন মাস্ট কন্টেন ডিটেলস অফ হিজ অর হার বায়োডেটা। তো এই ছিল আজকের ভিডিওটির বিষয়বস্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষে আবারও বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গুড বাই, গড ব্লেস ইউ অল।